কবুতর চেনেন? কবুতর চেনেন না? এক কবুতরের কিন্তু গুণ আছে, এজন্য ওর পায়খানা হারাম নয় হালাল। কথা বলেন না কেন? না পাক নয় পাক। কথা বলেন, কথা ঠিক কি না? ঠিক না? যদি কবুতরের পায়খানা না পাক হতো, মসজিদে নববীতে যেভাবে পাইকারি রেটে পায়খানা করে, হাজিরেরা তো সবাই খসা মারে পা দিয়ে, তাহলে তো নাপাক হয়ে যেত, তাই না? অবস্থায় তারা পা মুছে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? কেন এই কবুতরের পায়খানা কেন পাক? কারণ আছে, কারণ নাই? ছোট ছোট প্রাণীগুলো যদি ভালো কাজ করে জীবনটার ধন্য করে দিতে পারে রে, তাহলে আস্তা ফুল মাকলু কাঁধ হয়ে কি জীবনটা আমরা ধন্য করতে পারি না? আবার নবী হিজরতের রাত আবু বাক্কারকে সঙ্গে নিয়ে যে গুহার মধ্যে ঢুকেছিল, মাকলুসা এসে জাল পেতে দিয়েছিল, ওই জালের উপরে কবুতর এসে একটা ডিম পেড়ে দিয়েছিল। কথা বলেন না কেন? এক কাফেররা এসে দেখলেন, যদি মুহাম্মদ এখন এই জায়গায় প্রবেশ করে তাহলে তো জাল থাকার কথা ছিল না। কথা বলছেন কেন? যেহেতু মুহাম্মদ এখানে ঢোকেনি, সেহেতু মাকড়সার জাল হাত থেকে পাতেই বসে আছে, এজন্য কবুতর এসে ওখানে ডিম দিয়ে গেছে। এজন্য কবুতর এর পায়খানা না পাক নয় পাক রয়েছে। নাজাসার ভিতরে গিয়ে দেখবেন কবুতরের পায়খানা না পাক নয়। এক কবুতর যদি বিশ্ব নবীর বাঁচাতে গিয়ে ওই মাকড়সার জালের উপর একটা ডিম দিয়ে যদি আঁকলে ধরে রাখতে পারে রে, সমাজের আলেম ওলামা যারা দিন এবং হকের উপরে আছে, তাদেরকে কি আপনি আপনার গায়ের ছায়া দিয়ে আগলে ধরতে পারেন না? যদি পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনিও ধন্য হয়ে যাবে। একটা কবুতর যদি এটা করতে পারে, আপনি মানুষ হয়ে কেন পারবেন না? এই গুণের কারণে কবুতর কেউ মারা হারাম করে দেওয়া হয়েছে। আরো একটা প্রাণী রয়েছে যার নাম হলো পিপিলিকা। চিনেন পিপিলিকা? চিনেন? ও পিপিলিকা রোটের মধ্যে ভাষণ দিচ্ছিল তার দলবলকে, চেলা সাবুন্ডাকে ডাক দিয়ে বলছিল, এই পিপিলিকারা শোনো, এই রড দিয়ে একটু বডি নবী সুলাইমান আসবে তারা তানি কেটে পড়ো, না হলে ওদের পায়ের সড়ে পিষে মরবে। সরে যাও, আমার আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা গুণ আর একটা মুজিজা দান করেছিলেন, সেটি হলো অন্য প্রাণীর ভাষা বুঝে, ঠিক না? ও পিপিলিকার কথা সুলাইমান বুঝতে পেরেছেন। এসে পিপিলিকার প্রধান যে সেনাপতি লিডার নেতাকে ধরলেন, দেখবেন পিপিলিকা যেই রোড দিয়া যায় তার সামনে একটা ট্রাকের মতো মাথা মোটা থাকে, থাকে কিনা? ওইটাই হলো নেতা। কথা বলেন, কথা ঠিক কিনা? ওটা হলো নেতা। ওরে ধরে বললেন, কিরে পিপিলিকা কি বলেছস? কেন আমি আসার আগে এখান থেকে কেটে যাওয়ার কথা বললে, কারণটা কি? পিপিলিকা বললেন, হুজুর আমি হলাম দলের সেনাপতি, আমি হলাম নেতা, আমি হলাম মাথা মুঠা, আর আমার এরা এত্তাবা করে আমার কথা শুনে এরা সোনা ফেরা করে জীবন যাপন করছে, এখন আমি যদি এদের অর্ডার না দেই যেখান থেকে কেটে পড়ো, আর আপনারা আসার পরে যদি পায়ের সদরে যদি পিসা খাইয়ে মরে, তাহলে কি জবাব দেব আল্লাহর দরবারে কিয়ামতে? একটা পিপিলিকা হয়ে যদি
দলের মানুষকে বাঁচার জন্য অর্ডার দিতে পারে, তাড়াতাড়ি কেটে পড়ো, চলে যাও, ভেঙে যাও, না হলে সুলাইমান এবং তার সঙ্গবঙ্গের পায়ের পিছানি খেয়ে মরবা। এটা যদি বলতে পারে তাহলে আপনি এই দেশের নেতা হওয়ার পর আপনার কর্মীরা মার খায়, গুলি খেয়ে মরে, আপনি বা আপনারা কি জবাব দেবেন ওই আমার আল্লাহর দরবারে হাসরে? আপনি হাকাও নেতা হলে ডাক দিলেন আর চলে গেল, ওখানে গিয়ে মানুষ মার খাইলো মরে গেল, কি জবাব আপনি দিবেন? পিপিলিকার কাছ থেকে আপনি শিক্ষা নেন। এই জন্যই নবী সুলাইমান খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ পাক বলে দিলেন সুলাইমান রে আজ থেকে এই পিপিলিকাকে হত্যা করা নিষেধ করা হলো। কয়টা প্রাণী গেছে? তিনটা গেছে, আরো একটা প্রাণী আছে মরুতে থাকে, মরুভূমিতে পাওয়া যায়, যেই প্রাণীটা শুধু আকাশে উড়ায় নামে না, উড়াতে থাকি আর মুখ দিয়ে শুধুমাত্র বাতাস ঢুকে হাওয়া প্রবেশ করে, ওই হাওয়ার সাথে কিছু বাষ্পরাকারে পানি প্রবেশ করে, ওই এক বিন্দু পানি খায় সে জীবন যাপন করে আর কিছু খায় না। এই প্রাণীটাকে দিয়ে মরুভূমির কিছু কল্যাণ হয়? আমার আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন এই চারটা প্রাণীকে হত্যা করা নিষেধ করা হলো। আমার প্রিয় ভাইরা, এই প্রাণীগুলোর কাছ থেকে আমাদের শিক্ষা নিলেও আমরা অনেক বড় সচেতন হতে পারবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো আর শোনার জন্য পরিবর্তন হই একটু কম, কথা বলেন ঠিক কিনা? সর্দি আওয়াজ করলে হয়ে যায় মম, আমল করি একটু কম, ঠিক না? একটা ব্যাং হয়ে জমি নমরুতের মতো রানিং প্রেসিডেন্টের বিরুদ্ধে তার আগুনে যদি দাঁড়ায় প্রস্তাব করে দিতে পারে, তুমি তো দুপায়া মানব, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ মানব, তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমার উপরে আর কি কোনো মাখলুক আছে নাকি? তাহলে তুমি কি মুখটা দিয়েও ঘোষণা দিতে পারো না দেশে জালে? কথা বলেন না কেন? তুমি কি মুখ দিয়া বলতে পারো না? মুখ দিয়া যদি বলতে না পারো, হাত দিয়া যদি বাধা দেওয়ার মতো তোমার শক্তি থাকি, তুমি তো সেটাও দিতে পারো না। এরপরে তৃতীয় পসা ইমানের যে আর একটা শাখা, সেটা হলো মনে মনে ঘৃণা করাটাও পারো না।